তোমরা অনেকেই খোঁজ করে থাকো একটা ভালো প্রাইমারের যে প্রাইমারটা ইউজ করলে পরে মেকআপটা লং লাস্টিং হবে মেকআপটাও অনেক বেশি স্মুথ হবে তো আজকে বেসিক্যালি সেই টপিকের উপরে এই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে কিছু প্রাইমারের রিভিউ দেবো যেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই প্রাইমারগুলো ভীষণ ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছে যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা সবার প্রথমে যে ফেস প্রাইমারটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে স্পর্শের সেই নো মোর ম্যাটিফাইং জেল প্রাইমার এটা একটা জেল বেস প্রাইমার খুবই লাইট একটা প্রাইমার রয়েছে এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এই প্রাইমার ব্যবহারে যেটা হবে স্কিনটা ম্যাটিফাইং লুক আসবে এবং আমাদের যে পোর্সগুলো গুলো থাকে ওপেন পোর্স লোমছিদ্রগুলোকে ব্লার করতে হেল্প করবে যার ফলে মেকআপটা অনেক বেশি স্মুথ এবং লং লাস্টিং হবে যাদের ওপেন পোর্সের প্রবলেমস থাকে গরমকালে কিন্তু আবার বেড়ে যায় এই প্রবলেমগুলো তো আমি তোমাদের অবশ্যই বলবো মেকআপ করার আগে তোমরা অবশ্যই একটা প্রাইমার ব্যবহার করে নেবে কেননা প্রাইমারের উপর ডিপেন্ড করছে তোমার মেকআপ লুকটা কীরকম আসছে মেকআপটা ফিনিশিংটা কতটা স্মুথ আসবে আর মেকআপটা কতখানি স্টে করবে এভরি ডে মেকআপের জন্য পারফেক্ট হবে স্পার্শের এই ফেস প্রাইমারটি তোমরা ট্রাই করতে পারো ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট বিউটিফুল প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ আর তাছাড়া অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এরপর যে প্রাইমারটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা অনেকে ফ্রেশ প্রাইমার থার্টি এম এল কোয়ান্টিটি এর মধ্যে রয়েছে আটশো পঁচাত্তর টাকা এটার প্রাইস রয়েছে যেকোনো ধরনের মেকআপ করতে পারো তুমি এই প্রাইমার ব্যবহার করবে খুব সুন্দর ফিনিশিং আসবে এবং মেকআপটাও কিন্তু লং লাস্টিং হবে অনেকক্ষণ পর্যন্ত তোমার ফেসের মধ্যে স্টে করবে সিলিকন বেস এই ফেস প্রাইমারটি জেল বেস ফর্মুলা রয়েছে ট্রান্সপ্যারেন্ট জেল রয়েছে অনেকেই আমাকে কমেন্ট করে যে মেকআপ করলে কিছুক্ষণ পর মেকআপটা ফেটে যাচ্ছে অক্সিডাইজ হয়ে যাচ্ছে এবং মেকআপটা কালো হয়ে যাচ্ছে বা গ্রে হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে ভালো মানের একটা প্রাইমার ব্যবহার করার তোমার স্কিন টাইপ অনুযায়ী আর আমি যেগুলো আজকে শেয়ার করছি স্পেশালি বেশিরভাগই হচ্ছে অয়েলি স্কিনের জন্য যেহেতু এগুলো সবগুলোই জেল বেস ফর্মুলা রয়েছে কালারবারের এই প্রাইমারটির অনেক বেনিফিটস আছে ফেসের মধ্যে তোমাদের হচ্ছে ফেসটাকে তো অনেক বেশি স্মুথ লুক দেবে পোর্সগুলোকে একদম ব্লার করে দেবে তার পাশাপাশি যাদের রিঙ্কলস ফাইনল্যান্সের সমস্যা আছে ওই ধরনের ফেসে যদি প্রাইমারটি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব ভালো লুক আসে ফেসটা অনেক বেশি স্মুথ দেখায় কোনো ফাইনল্যান্স রিঙ্কলস কিছু কিন্তু বোঝা যাবে না মেকআপ করলে মেকআপটা খুব সুন্দর ফিনিশ আছে তোমরা ট্রাই করতে পারো এই এই ফেস প্রাইমারটি ভীষণ ভালো কালার বাড়ির এরপর যে প্রোডাক্ট আমি শেয়ার করবো সেটা হচ্ছে নাইকার প্রেম ফেস প্রাইমার এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা নাইকাতে পেয়ে যাবে এই প্রাইমারটিও ভীষণ ভালো খুব সুন্দরভাবে তোমাদের স্কিনটাকে অনেক বেশি স্মুথ ফিনিশ দেবে পোর্সগুলোকে ব্লার করে দেবে যদি এটা টেক্সচার সম্পর্কে বলি এগেন এটা হচ্ছে সিলিকন টাচের মধ্যে আছে এটা ব্যবহার করার পর স্কিনটা অনেক বেশি ফ্লওয়ারলেস লুক দেবে ব্লার পারফেক্ট স্কিন দেবে তোমরা ট্রাই করতে পারো ম্যাট ফিনিশ লুক আসে এরপর যে প্রাইমারটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে লোটাস লোটাস ব্র্যান্ডের ইনস্টা স্মুথ ম্যাটিফাইং ফেস প্রাইমার আর ছশো পঁচাত্তর টাকাটা প্রাইস রয়েছে এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য পারফেক্ট হবে অয়েল ফ্রি লুক দেয় এই প্রাইমারটি এগেন এই ফেস প্রাইমারটিও ভীষণ ভালো খুব সুন্দর একটা স্মুথ তোমাদের টেক্সচার তৈরি করে দেবে স্কিনের মধ্যে স্কিনটিকে অনেক বেশি ব্লার করে দেবে ওপেন পোর্সের সমস্যাগুলোকে যার ফলে মেকআপটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে তো ট্রাই করতে পারো অয়েলি স্কিনের জন্য পারফেক্ট হবে এই ফেস প্রাইমারটি আর মেকআপ কিন্তু লং লাস্টিং করতে হেল্প করে এরপর আমি তোমাদের সাথে সুগার কসমেটিকের হচ্ছে ফেস প্রাইমারির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি সুগার কসমেটিকের এই ফেস প্রাইমারটি ক্লেম করছে এটা বারো ঘন্টা ধরে আমাদের অয়েলটাকে কন্ট্রোল করে অর্থাৎ বারো ঘন্টা ধরে কিন্তু তোমাদের ফে তুমি যদি মেকআপটা করো সেক্ষেত্রে বারো ঘন্টা পর্যন্ত তোমার ফেসটা অয়েলি হয়ে যাবে না যার ফেসটা অতিরিক্ত অয়েলি থাকে খুব ভালো হবে এই ফেস প্রাইমারটি এগেন টেক্সচার কনসিস্টেন্সি একই রয়েছে বেস ফর্মুলা রয়েছে সিলিকান ট্রান্সপ্যারেন্ট জেল রয়েছে মেকআপকে লং লাস্টিং করে এবং সফট বানাতে সাহায্য করে এই ফেস প্রাইমারটি এরপর হচ্ছে ডার্মাকোয়ে টু পার্সেন্ট নায়সেনা ফেস প্রাইমার এই প্রাইমারটি স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে পোর্টসকে মিনিমাইজ করে ম্যাডিফাইং লুক দিতে হেল্প করে এটা হচ্ছে প্যারাবিন ফ্রি মিনারেল অয়েল ফ্রি স্কিনের জন্য সে ভেগান একটি প্রোডাক্ট যাদের অতিরিক্ত ঘাম হয় ফেসের মধ্যে তারা ট্রাই করতে পারো আশা করি খুব পছন্দ হবে তোমাদের এই ফেস প্রাইমারটি তাদের জন্য খুব ভালো কাজ করবে এরপর হচ্ছে স্পর্শের সিল্ক ব্লার প্রাইমার এই ফেস প্রাইমারটির মধ্যে ময়শ্চারাইজিং প্রপার্টিস আছে এটা যদিও অল স্কিন টাইপ সুটেবল যাদের ড্রাই স্কিন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে কেননা এর মধ্যে ময়শ্চারাইজিং প্রপার্টিস আছে স্কিনটা যাদের রুক্ষ শুষ্ক তাদের জন্য ভালো হবে এই ফেস প্রাইমারটি এই ফেস প্রাইমারটির মধ্যে হাইল অ্যাসিড অ্যাভোকাডো এক্সট্রাকস এছাড়াও অনেক কিছু ময়শ্চারাইজিং প্রপার্টিসের সঙ্গে আসে যাদের স্কিন একটু প্রপার ড্রাই হয়ে যায় তাদের জন্য খুব ভালো হবে এই ফেস প্রাইমারটি নেক্সট যে প্রাইমারটি আমি শেয়ার করবো সেটা খুবই পরিচিত একটি ব্র্যান্ড লেকমি অ্যাপসোলিউটের আন্ডার কভার ফেস প্রাইমার এই প্রাইমারটি ভিটামিন ই এর সাথে আসে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে এবং ইভেন্ট করতে হেল্প করবে সুন্দর একটা ব্লার পারফেক্ট এফেক্ট দেবে স্কিনের মধ্যে এটা স্কিনকে কখনোই ড্রাই করবে না যেহেতু এর মধ্যে ভিটামিন ই আছে এটা ড্রাই স্কিনও তোমরা ব্যবহার করতে পারবে এটা অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবে এটা প্রাইস রয়েছে সাতশো টাকা এরপর যে প্রোডাক্টটি আমি শেয়ার করবো সেটা হচ্ছে ল্যাকমে অ্যাপসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার এগেন এই ফেস প্রাইমারটিও ভীষণ ভালো ব্লার পারফেক্ট লুক দেবে এটা একটু ক্রিমি টেক্সচারে করে আসে কিন্তু তারপরেও তোমরা যখন এটা ফেসের মধ্যে ব্লেন্ড করবে দেখবে খুব সহজে মিশেজ আছে স্কিনের মধ্যে এটা ম্যাট ফিনিশ লুক দেবে একটা ব্লার পারফেক্ট এফেক্ট পেয়ে যাবে মেকআপটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে লং লাস্টিং হবে নেকমির এই ফেস প্রাইমারটি হচ্ছে ক্লেম করছে এটা ব্যবহারে যেটা হবে ব্লেমিশেসগুলো এবং ওপেন পোর্সের সমস্যাগুলোকে ক্লিয়ার করবে মানে অনেক বেশি ব্লার করবে যার ফলে মেকআপের যে ফ্লাওলেস লুক আসবে একটা ম্যাট ফিনিশ লুক আসবে স্মুথ থাকবে হচ্ছে সুগারের মোস্ট কারেক্টিং প্রাইমার এই ফেস প্রাইমার টি হচ্ছে অল স্কিন টাইপ সুটেবল মানে সব ধরনের ত্বকে খুব ভালো কাজ করবে তোমার ট্রাই করে দেখতে পারো এই ফেস প্রাইমারটিও কিন্তু স্কিনটাকে খুব সুন্দর স্মুথ করে দেয় এবং ওপেন পোর্স তারপর হচ্ছে সব সবকিছু কিন্তু একদম কভার আপ করে দেয় ট্রাই করে দেখতে পারো গাইস তো বন্ধুরা কিছু ফেস প্রাইমার আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হালকা মেকআপ করো অথবা ভারী মেকআপ করো প্রাইমার তো মাস্ট ব্যবহার করতেই হচ্ছে না একটা প্রাইমারের ওপর ডিপেন্ড করছে তোমার মেকআপটা কতখানি একটা ফ্ললেস লুক দেবে বা কতখানি ফিনিশিংটা কীরকমটা আসবে স্মুথ হবে কি না মেকআপটা কতক্ষণ সময় তোমার ফেসের মধ্যে থাকছে একটা প্রাইমারের উপর কিন্তু ডিপেন্ড করছে তো অবশ্যই ভালো মানে একটা ফেস প্রাইমার কিন্তু আমাদের ব্যবহার করা উচিত আজকে যে ফেস প্রাইমারগুলো আমি শেয়ার করলাম সবগুলোই ভীষণ ভালো অনলাইন অফলাইন কিন্তু অ্যাভেলেবল আছে তোমরা যেখান থেকে পারো পারচেস করো তোমাদের এগুলো বেশিরভাগই ছিল অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য এবং কিছু ছিল হচ্ছে ড্রাই স্কিনের জন্য তোমরা তোমাদের স্কিনের নিড অনুযায়ী যে কোনো একটা পারচেস করো ব্যবহার করো দেখো মেকআপটা খুব সুন্দর আসবে মেকআপটাও কালো হয়ে যাবে না লং লাস্টিং হবে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে